আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। অ্যাডোবি ফটোশপে আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আসি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আশা করব আপনারা সকলেই এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করবেন এবং এ টু জেড দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি কন্টিনিউ করেন স্কিপ না করে তাহলে এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল। আজকে অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালটি হলো হাউ টু মেক এ থ্রি ডি ইমেজ ফ্রেম। কীভাবে আপনি একটি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে থ্রি ডি প্রিজেক্টিভ ইমেজ তৈরি করতে পারবেন। সো আপনারা যারা আমার এই ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আপনাদের অনুরোধ করবো যারা ভিডিওটিতে চলে আসছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমি যে কাজটি দেখাবো এই কাজটি আপনি কিছুই বুঝবেন না এবং কিছুই শিখতে পারবেন না। সো প্রথম অবস্থাতেই আপনাকে একটি পেজ নিতে হবে, ডকুমেন্ট। আমি একটি পেজ নিয়ে নিলাম আমার মতো করে, আপনি আপনার মতো করে একটি পেজ নিয়ে নেবেন। ইমেজ সাইজ থেকে আমি পিক্সেল আকারে দেখতে পাচ্ছেন 1227 আমি আমার একটি পেজ নিয়ে নিলাম। দেন আমি পূর্ণাঙ্গ পেজটিতে করে নিচ্ছি। এবার একদম নিচ থেকে আমাকে এখান থেকে রেক্টেঙ্গেল টুল শেপস টুল আর্ট করতে হবে। জাস্ট আমি ক্লিক করার পরে এখান থেকে খেয়াল করতে হবে শেপসে পরিণত আছে কিনা। দেন আপনি শেপসে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার আপনি নির্বাচন করে নিতে পারেন। দেন আমি এই কালারটি নিলাম, এবার আমি এই শেপসটি নির্বাচন করলাম। তারপর মুখ টুল ধরে আপনি আপনার মতো করে শেপসটাকে একটু বড় ছোট করে নিতে পারবেন। করার পর এখানটাতে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করার পর চতুর্থ নম্বর অপশনটা SKEWSQ অপশনটাতে ক্লিক করবেন। তারপর এই কর্নারগুলোতে গিয়ে শিফট অল্টা ধরে সেম এই বরাবর শুধু উপরে তুলে দিবেন। ওকে, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এবার এটাকে ছোট করবেন, আমি ছোট করে নিলাম, বা চাইলে আমি আরেকটু বড় করতে পারি, বড় করে নিচ্ছি। এবার এ পাঁচটা ধরে আপনি আরেকটু বড় করতে পারেন, আরেকটু ছোট করতে পারেন, সেটা একান্তে আপনার ইচ্ছা অনুযায়ী। একটি লেয়ার তৈরি করার পর বা একটি শেপস তৈরি করার পর আপনি লেয়ার প্যানেল থেকে এটা কি ডুপ্লিকেট করবেন। তার আগে এটাতে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর লেখা আসবে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, আপনি দেন এটাতে ক্লিক করবেন, আপনার আরও একটি লেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটি লেয়ার হয়ে গেছে। সো আমি এই লেয়ারটাকে ধরে নিয়ে আসবো, শিফট চেপ শিফট দিয়ে এটাকে ধরে নিয়ে আসলাম। সেম এটাকে আবার আরেকটি কপি করতে হবে, নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, সেম আগের অপশনটাতে। এটাতে আমি কিবোর্ডের লেফট বা রাইট রাইট কিটা চেপে একটু নিয়ে আসে, তারপর এটাকে রাস প্রান্তে ধরে শিফটে ধরে এটাকে এই প্রান্ত করে নিয়ে আসবো। ওকে, ফাইনালি আমার 13টা শেপস প্রায় তৈরি করা শেষ। আপনি আপনার মতো করে শেপসগুলো ক্রিয়েট করে নেবেন। যখন আমার শেপসটা ক্রিয়েট করা হয়ে গেল, এবার একদম নিচ থেকে এখানে ডাবল ক্লিক করবেন, আলাদা একটি টুলবারে পরিণত হয়ে যাবে। সো আলাদা যখন আমার একটি ট্যাব আসবে, সো আলাদা ট্যাবটিতে আমি একটি ছবি আনবো এখানে। দেন আমি এখান থেকে যে কোনো ছবি একটা আনতে পারি, একটু ছবি নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানটাতে ধরে এই ছবিটাকে একটু বড় করব। এখানে এই ছবিটা দেওয়ার পর আমাকে এটার পর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আপনি নিজেই লেখা পাবেন ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেওয়ার পর অটোমেটিকলি এটা ওই শেপস আকারে সুন্দরভাবে বসে যাবে। দেন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবে, এবার এই ট্যাবটিকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন আমি যে শেপসটি এখানে ক্রিয়েট করেছিলাম সুন্দরভাবে শেপসটি একটি ফটোতে পরিণত হয়ে গেছে। সেম একইভাবে দ্বিতীয় শেপস তৃতীয় শেপসটিতে কাজ করতে হবে। আপনারা দেখুন আমি কাজটি করে দিচ্ছি। সুবিয়ার্স, আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে সুন্দরভাবে এই শেপসগুলোর মধ্যে ছবিগুলোকে বসালাম। প্রত্যেকটা ছবির একটু কাজ করতে হবে। আমি লেয়ার প্যানেলটাকে টেনে একটু এদিকে নিয়ে আসলাম। প্রথম ছবিটাতে আমি যাব, তারপর এখান থেকে অ্যাপেক্স অপশনটাতে গিয়ে আমি স্ট্রোক অপশনটা দিব। স্ট্রোক থেকে আপনি যে কোনো একটি স্ট্রোক বেছে নিতে পারেন, আপনি আপনার মতো করে একটি স্ট্রোক বাছাই করে নেবেন।
যদি স্ট্রোকটি এই ছবিটা যদি উপরে চলে আসে তাহলে আপনাকে এই লেয়ারটাকে উপরে নিয়ে আসতে হবে। এই লেয়ারটা একদম সবার উপর নিয়ে যাবে তাহলে উপরে চলে আসবে। দেন তারপর দ্বিতীয় ছবিটা স্ট্রোক দিতে হবে। এবার আমাকে কাজ করতে হবে এটার শ্যাডো, ও শ্যাডোটা দেওয়ার আগে আমি ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কালারটা আছে এটাকে একটু কাজ করি, তাহলে আমার শ্যাডোটা দিতে দেখতে সুবিধা হবে বা কোন শ্যাডোটা আপনার জন্য ভালো সেটা আপনি বুঝতে পারবেন। সো আমি এখান থেকে ক্লিক করার পর ঠিক তার ডানে ক্রিয়েট নিউ ফাইল অপশনে ক্লিক করে স্লোট কালার চলে যাব। এখানে আসার বটেকে ধরে একদম নিচে নিয়ে যাবে, তাহলে আপনার তিনটা ছবি উপরে চলে আসবে। সো আমি এবার ছবিগুলোকে ধরে শ্যাডো এখানে ইফেক্টের উপর ডাবল ক্লিক করলে আমার এটা চলে আসবে। সো ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানটাতে আপনি কেমন শ্যাডো চান, মাল্টি লেভেল, ডিজেবল সব কিছুই আছে। সো আমি যদি বলি যে আমার এই ডিজেবল শ্যাডোটাই প্রয়োজন তাহলে আপনি এটাকেও দিতে পারবেন। তো ফাইনালি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে কিভাবে 3D ইমেজ তৈরি করতে পারলাম। তো আশা করি আপনার সকলেই আমার এই টিউটোরিয়াল থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।